আমার সন্ধ্যাবেলার 4-8টা দুটোই রেডি হয়ে গেছে, তো চলুন এখন একটু চাটাকে উপভোগ করে নিই। এগারোটা বেজে গেছে আর মজুমদারের ফল খাওয়ার টাইম হয়ে গেছে, তো ফলটা আমি দিয়ে দিলাম, ও ছাড়িয়ে খেয়ে নেবে। আর এদিকে দুপুরের রান্নাবান্নার জন্য যে মানে সবজির দরকার বা পেঁয়াজ রসুনের দরকার সেগুলো নিয়ে আমি এখন বসে পড়েছি, এগুলো কেটে তারপরে আজকে স্নানে যাব। এখন স্নান হয়নি আজকে, তো পেঁয়াজ রসুন টসুন সব কাটাকুটি শেষ হলে তারপরে আমি স্নানে চলে চলে এখন। আর সকাল নেই, 12:30 বেজে গেছে, তো সবাইকে গুড আফটারনুন আর ওয়েলকাম টু স্বপ্নাস ডায়েরি। আমি স্বপ্না, আমার আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আর আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আর আজকে একটু লেট করেই উঠে মানে ঘুম থেকে উঠেছি, কাজ বাজও একটু লেট করে শুরু হয়েছে, তাই সকাল সকাল থেকে আর আমি ভিডিও অন করিনি, কারণ যেহেতু কাজ বাজ সমস্ত কিছু লেট হয়ে গেছে, তো ভিডিও করতে গেলে আরও একটু লেট হয়ে যেত, তাই একদম দুপুর থেকে ভিডিও শুরু করে দিয়েছি। আর আজকে সকালবেলার ব্রেকফাস্ট আমরা সবাই মিলে খেয়েছি, ওটস বিনস দিয়ে, ফের আবার একটু সয়াবিন দিয়ে পেঁয়াজ দিয়ে ওটস বানিয়েছিলাম, তো সেই ওটস সকালে টিফিন করেছি। তারপরে 11টার দিকে একটু ফল খেয়েছি, তারপরে কাজ বাজ শুরু করে কাজ শেষ করতে করতে চাম করে আস্তে আস্তেই এতটা বেলা হয়ে গেছে। তো যাই হোক, 12:30 চলে এসেছি, আর একটু আগে দেখালাম আমি আজকে যা রান্না করব সেটা কাটাকুটি করেও নিয়েছি, পেঁয়াজ রসুন সবজি যা যা দরকার। আজকে দুপুরবেলা তাহলে কী কী রান্না হবে সেটা একবার দেখিয়ে দিই। কিছুটা হলেও আমি এগিয়েছি, মানে ভাতটা হয়ে গেছে, মাছ ভাজা করে নিয়েছি, তো চলুন আজকে দুপুরে আমি কী রান্না করব সেটা একবার দেখিয়ে দিই। তো আজকে দুপুরে রান্না হবে লাল শাক। লাল শাকটা কেটে ভিজিয়ে রেখেছি, একটু লম্বা করে কেটেছি, এখানে আলু বেগুন কেটে রেখেছি, তো লাল শাক আলু বেগুন দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি করবো। আর এখানে মাছটা ভেজে নিয়েছি, এই মাছটা ঝাল করবো, তার জন্য এখানে পেঁয়াজ রসুন লঙ্কা সব নিয়ে নিয়েছি, আর মাছের ঝালের জন্য মশলাও তৈরি হয়ে গেছে, রসুন আদা টমেটো জিরা কাঁচা লঙ্কা, তার সাথে আমি একটু ধনে পাতা বেটে নিয়েছি। অন্য সময় মাছের ঝাল করলে ঝাল মাছের ঝাল মানে হওয়ার পরে আমি ধনে পাতা কুচি করে ওপর থেকে ছড়িয়ে দিই, কিন্তু আজকে একটু আমি মশলার সাথে বেটে নিয়েছি, যেমন ধনিয়া চিকেন হয় তেমন ধনিয়া মাছের ঝাল করার চেষ্টা করছি আজকে, একটু একটু অন্য ধরনের যদি মানে ভালো লাগে তার জন্য অন্যরকম ট্রাই করছি, তো দেখা যাক কেমন লাগে। তো চলো রান্নাটা শুরু করা যাক, কারণ পুতু খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ থেকেই বলছে মামি খিদে পেয়ে গেছে। হ্যাঁ, পুতুর এখন খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ থেকেই বলছে, তো তার জন্য তাড়াতাড়ি একটু রান্নাটা কমপ্লিট করতে। কাপড়টা সকালে মেশিনে দিয়ে দিয়েছিলাম, কিন্তু ধুয়ে ড্রাই হয়ে গেছে, কিন্তু মেলতে পারিনি, কারণ একবার যদি কাজে লেট হওয়া শুরু হয় না তখন দেখবে প্রত্যেকটা কাজে মানে লেট হয়ে যায়, তো আমার আজকে যেহেতু সব মানে কাজ শুরু করতে লেট হয়ে গেছে, তো এখন আমি প্রত্যেকটা কাজে লেটেই চলছি, প্রায় প্রায় 1:45 বাজে যাচ্ছে, এখন রান্না বসিয়েছি।
আর কাপড়গুলো মেলা হয়নি, তো এখন আমি কাপড়গুলো মেলে দেব, শুকাতে দেব। সকাল থেকে ভালোই বৃষ্টি হচ্ছে, সকালে তো জোরেই বৃষ্টি হয়েছিল, তার কখনো হচ্ছে কখনো বন্ধ হচ্ছে এরকম, আর এখন বৃষ্টি বন্ধই আছে কিন্তু ঘুমটো মেরে আছে, ঠান্ডাটাও কমে গেছে একটু, হালকা হালকা ঠান্ডার আমেজ পাওয়া যাচ্ছিল কিন্তু সেটাও এখন এই দুদিন ধরে দেখছি কাল ঘুমোটার জন্য ঠান্ডা কম ছিল, আর আজকেও মানে অনেকটাই ঠান্ডা কম। তো দেখা যাক আবার কখন ওয়েদার ঠিকঠাক হয়, আবার ঠান্ডাটা ফিরে আসে। তো চলুন কাপড়গুলো শুকাতে দিই, তারপরে আবার আর একটা তরকারি বসাবো। পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কার কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, তারপরে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। আমি চিংড়ি মাছ আলাদাভাবে ভেজে নিই না, তো এখন চিংড়ি মাছটা লাল লাল হয়ে গেলে আলু আর বেগুনটা দিয়ে দিলাম, এটাকেও এই চিংড়ি মাছের সাথে ভালোভাবে কষিয়ে নেব। নিয়ে এখানে কোনো মশলা দিইনি, শুধু হলুদ লবণ আর একটু জিরে, জিরের গুঁড়ো দিয়ে আলু বেগুন চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে নিয়েছি। নিয়ে এবার যে লাল শাকটা ধুয়ে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দেবো, আর এটা বেশ কষে আসলেই আর রান্না শেষ হয়ে যাবে, কারণ এটা চকচড়ি করবো, এতে জল দেওয়ার কোনো দরকার নেই। দুপুরে রান্নাটা খুব তাড়াতাড়ি করে শেষ করলাম, যদিও আজকে তেমন বেশি সময় লাগবার মতো কোনো রান্না ছিল না, তো আজকে রান্নাটা শেষ ঝাল হয়ে গেছে, আর এখানে চিংড়ি মাছ দিয়ে শাক দিয়ে আলু বেগুন দিয়ে চচ্চড়ি হয়ে গেছে, তো রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার দুপুরে খাবারটা দিয়ে দেবো, কারণ শুধু পুতুল খিদে পাইনি, আমারও আজকে খুব খিদে পেয়ে গেছে। তো চলুন তাড়াতাড়ি ওদেরকেও খেতে দিয়ে দিই আর আমিও খেয়ে নিই। আজকে সমস্ত কিছু কুইক কুইক সার্ভিস চলছে, তো খুব জলদি জলদি ওদের খেতে দিয়ে দিয়েছি আর আমিও খেতে যাব, খেতে বসে গেছে, আমার থালাও রেডি, এখন আমিও খেতে বসে যাব। তো খাওয়া শেষ করি, তারপরে আবার কথা বলবো আপনাদের সাথে। এখন সন্ধ্যা হয়ে গেছে, আর ফের সেই দুপুরে খাওয়ার পরে রেস্ট নিয়ে তারপরে আবার দেখা করতে এসেছি আপনাদের সাথে, কথা বলতে এসেছি। তো সন্ধ্যাবেলায় কথা বলতে গেলে তো একটু চায়ের সাথে একটু টায়ের দরকার হয়, তো দেখালাম যে পাঁপড়গুলো আনা হয়েছিল, সেই পাঁপড় অল্প অল্প করে তিন রকম পাঁপড় ভেজে নিয়েছি, আর এখানে চাও বসিয়ে দিয়েছি, এবার চাটা করে দিলেই সমস্ত কমপ্লিট, আর এখানে তিন রকমের পাঁপড় ভেজে নিয়েছি। তো সন্ধ্যাবেলা পাঁপড় ভাজা আর চা বিস্কুট থাকবে, আর তার সাথে একটু মুড়ি ঝুড়ি ভাজা থাকতে পারে, যদি মজুমদার পাঁপড় ভাজা না খায় তবে কী খায় দেখি, যদি একটু মুড়ি দিয়ে ঝুড়ি ভাজা খায় তো সেটাই দেবো। তো চলুন আগে চায়ের পর্বটা খতম করি, তারপরে বসে বসে না হয় শান্তিতে চা খাওয়া যাবে আর নিউজ দেখা যাবে সন্ধ্যাবেলার। সন্ধ্যাবেলার চা আটটা দুটোই রেডি হয়ে গেছে, তো চলুন এখন একটু চাটাকে উপভোগ করে নিই, তারপরেই কথা বলবো।
চা খেয়ে আর চা খেতে খেতে একটু নিউজ দেখছিলাম, তারপরে একটু এধার ওধার কথা হলো, কথা বলতে এটাই পুতুর স্কুল খুলে যাচ্ছে। আমি এই কদিন আগে একটা ভিডিওতে বলছিলাম যে প্রিয়া কলেজে চলে যাওয়ার পরে পুতু একটু একা একা হয়ে গেছে, আর প্রিয়ার সাথে পুতু যে টাইমটা স্পেন্ড করতো, যে টাইমটায় ওরা বিজি থাকতো, সেই টাইমটা একা একা হয়ে গেছে। তো স্কুল খুলে গেলে ও একটু ব্যস্ততার মধ্যে থাকবে, তোমার মনটা একটু কম খারাপ হবে। তা মনে হয় ভগবান মানে ঈশ্বর আমার কথা শুনেই নিয়েছে, আর পুতুর স্কুল খুলে যাচ্ছে নভেম্বরের 15 তারিখ থেকে, মানে এই মন্ডে থেকেই পুতুর স্কুল খুলে যাচ্ছে। তো স্কুল খুলছে তো পুতু তার জন্য তো একটু আনন্দিত আছে, কারণ সেই ঘরের মধ্যে ঘরের জীবন ছিল, মানে ঘরের ভিতরে বদ্ধ জীবনের মতো জীবন কাটিয়েছে এই 1-1.5 বছর ধরে। তো এখন একটু স্কুলে যাবে, বন্ধু বান্ধবের সাথে দেখা হবে, অন্য মানে একটু গল্প হবে, অন্যরকম একটু টাইম কাটাবে। তো তার জন্য ওরা তো খুবই আনন্দ পাচ্ছে, আর আমারও কোথাও না কোথাও আমিও একটু এক্সাইটেড আছি। কারণ একটাই যে আমাদের মতো হাউস ওয়াইফদের যাদের একটুখানি মানে একটুখানি হলেও নিজস্ব টাইমের খুব দরকার হয়, যেটা 1-1.5 বছরে আমাদের নিজস্ব জায়গাটা নিজস্ব স্পেসটা একদম কমে গেছে। কারণ 1-1.5 বছরের মধ্যে প্রায় সময় হাজবেন্ডও ঘরে আর প্রায় সময় বাচ্চারাও ঘরে, তো টাইমলি ওঠা আর সকালে ব্যস্ত থাকা সেই জিনিসটা আমি খুব মিস করছিলাম। তো আবার সেই পুরানো রুটিনে ফিরে আসবে সোমবার থেকে। তবে হ্যাঁ, পুতুর স্কুল খোলার আগে কিছু কাজ তো আছে, কারণ 1-1.5 বছরের সব ড্রেস ছোটো হয়ে গেছে, খাতা কপি যেগুলো এমনি এভাবে সেভাবে চলছিলো সেগুলো এখন সব কমপ্লিট করতে হবে। টিফিন বক্সগুলো অনেক পুরানো হয়ে গেছে, কারণ 1-1.5 বছরে টিফিন বক্স কেনা হয়নি, জলের বোতল কেনা হয়নি, তো এগুলো সব কিনতে হবে পুতুর জন্য। তো এগুলোর জন্য একটা শপিং করতে যেতেই হবে মার্কেটে, তো সেটা হয়তো কাল পরশুই যাবো গিয়ে ওগুলোকে কিনে খেতে আনবো। তো রাত্রের খাবার তৈরি হয়ে গেছে, আজকে এমনি অল্প স্বল্প কিছু বানিয়েছি, কারণ কারোরই খাওয়ার আজকে ইচ্ছা নেই রাত্রে। কারণ যখন সন্ধ্যাবেলা পাঁপড় ভাজা চা বিস্কুট খাওয়ার পরে আবার সবাই একটু ম্যাগি খেয়েছিল, তো ম্যাগি খাওয়ার পর থেকে আর কারোর খাওয়ারই ইচ্ছা নেই। তবু মজুমদারের তো খেতেই হবে, কারণ ওর ওষুধ খায় খাওয়ার পরে, তো তার জন্য একটু আলু ভাজা করেছি রাত্রে, মিষ্টি আর রুটি করেছি, তো এখন সবাইকে আমি খেতে দিয়ে দেবো। আর আমার ভিডিওটা আমি এইখানেই আজকে শেষ করছি, আবার আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন।